রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বহুমুখী কর্মসূচি নিয়ে কাজ শুরু করেছে রাজ্য সরকার। একদিকে যেমন নেশা বিরোধী অভিযানের মাধ্যমে রাজ্যকে নেশামুক্ত করার চেষ্টা চলছে, তেমনি খেলাধুলার মান উন্নয়নের মাধ্যমে যুব সমাজকে নেশা থেকে বিরত রাখার চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্লাব সরকারি জায়গায় ওপেন জিম তৈরি করে যুব সমাজকে সুস্থ রাখার কাজ করছে বর্তমান সরকার। ইতিমধ্যে রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠেছে ওপেন জিম। মঙ্গলবারও রাজধানীর 16 নম্বর ওয়ার্ড এলাকায় ওপেন জিম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বুধবার থেকে রামনগর 1 নম্বর রাস্তার শনিতলা সংলগ্ন সরকারি জমিতে কাজ শুরু হবে ওপেন জিমের। এই আধুনিক জিমের জন্য 20 লক্ষ টাকা ব্যয় হবে বলে জানান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরে সার্বিক উন্নয়ন আমাদের চলছে, আমাদের আগরতলাটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি এবং এই শহরবাসীর যে চিন্তা বা চাহিদা তাকে সম্মান জানিয়ে আমরা সমস্ত রাস্তাঘাট, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা সব চেষ্টা করছি। পার্কগুলি আমরা সুন্দর করার চেষ্টা করছি, বিভিন্ন পুকুরগুলি বিট ফিক্সিং করা এবং ব্যবহারযোগ্য করা হচ্ছে সংস্কার করে। পাশাপাশি আমরা জোর দিয়েছি আগরতলা শহরে জিম, ওপেন জিম করার জন্য। আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে, আমাদের রাজ্য সরকারও দিচ্ছে, অন্যান্য দপ্তরও করছে, আমরাও করছি, স্পোর্টস দপ্তর থেকে করা হচ্ছে, সরকার থেকে আমাদের পৌর নিগমের থেকেও করা হচ্ছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে জিমের মাধ্যমে যত সংখ্যক বেশি মানুষকে জিমে অংশগ্রহণ করা যায়, বিশেষ করে যুব সমাজকে, ততটা নেশার থেকে দূরে থাকবে এবং শারীরিকভাবে তারা যেমন সুস্থ থাকবেন, পাশাপাশি নেশার বিরুদ্ধে তারা অনেকটা দূরে থাকবেন। যারা জিমে থাকবেন, যারা খেলাধুলা থাকে, যারা শরীরচর্চায় থাকে, যারা সামাজিক কাজে থাকে, যারা সাংস্কৃতিক কাজে থাকে, তারা কিন্তু নেশার থেকে অনেক দূরে থাকে। সেই উদ্দেশ্যে আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ওয়ার্ডে আমরা ওপেন জিমের ব্যবস্থা করব। অনেকগুলি হয়েছে আগরতলা শহর এবং সারা রাজ্যে বিভিন্ন ক্লাব সংস্থায় আমাদের সরকার জনপ্রতিনিধিরা জিম দিয়েছেন, করার জন্য অর্থ সাহায্য দিয়েছেন তাদের এমএলএ ফান্ড থেকে, এমপি ফান্ড থেকে। আমরা পৌর নিগমের আজকে 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামনগর 1 নম্বর রাস্তায় শনিতলা সংলগ্ন এই জায়গার সরকারি জায়গার মধ্যে আমরা ওপেন জিম 20 লক্ষ টাকা পেয়ে একটা জিম স্যাংশন করছি। আজকে ভূমি পূজা হয়েছে, কাজ শুরু হয়ে যাবে কালকের থেকে। তো আমি আশা করবো বিশেষ করে এই ওয়ার্ডে যারা বাসিন্দারা আছে, যারা যুবকরা বা অন্যান্য যারা আছে, যারা এই জিম ব্যবহার করে তাদের শারীরিক মানসিক বিকাশে তারা সহযোগিতা পাবে। পাশাপাশি এলাকার যেটা আমরা চাইছি যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত আগরতলা এবং নেশামুক্ত আমার পাড়া, আমার ক্লাব, আমার এরিয়া, আমার ওয়ার্ড, সেগুলিতে আমরা মনে সফল হবে। কাজে এই উদ্দেশ্যে আগরতলা প্রতিটি ওয়ার্ডে আমরা আগরতলা পৌর নিগম থেকে জিম, ওপেন জিম দেওয়ার ব্যবস্থা করছি। যেখানে জায়গা পাওয়া যাচ্ছে সেখানে আমরা চেষ্টা করছি। পাশাপাশি আমাদের রাজ্য সরকারের যুব ক্রীড়া দপ্তর থেকেও বিভিন্ন শহরে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে জিম দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে আমাদের উদ্দেশ্য একটাই হচ্ছে যে এই এলাকার যারা মানুষ আছেন, এটা যুব সমাজ হোক আর বয়স্ক, তারা জিমে অংশগ্রহণ করে তাদের শারীরিক সুস্থতা যাতে বৃদ্ধি পায়, সুস্থ থাকেন। পাশাপাশি আমাদের এলাকা যাতে নেশামুক্ত থাকে, যুব সমাজ যাতে জিমের প্রতি আকৃষ্ট হয়ে শরীরচর্চায় নজর দেন এবং দূরে থাকেন, এই উদ্দেশ্যে এই জিম করা 20 লক্ষ টাকা ব্যয়ে আমরা এই আধুনিক জিম এটা আমরা করছি। ওপেন জিমটি তৈরি হলে এলাকার যুব সমাজ যেমন নেশা থেকে বিরত থাকবে, তেমনি যুব সমাজকে সুস্থ রাখাও সম্ভব হবে বলে মনে করছেন এলাকার বিশিষ্টজনেরা। ভিওএ রিপোর্ট, আর ই নিউজ।